সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. الله رب العالمين بولين ويرابر عبادت کرو جي رب تما کے بنائشن تما در پرم پروش در کے بنائشن زمین کے بیسانہ بنائشن آسمان کے ساتھ بنائشن آسمان تک بریشتی نزل کرو زمین کے اربر کرو فشل ابن فال فلایا اللہ تمہار رزی کے دو بوستا بولبین کی اکٹو آواز کرو فشل کے فلایا دین فشل کے فلایا دین نا امرا تا ہولے فشل بالا ہولے دیکھی امرا بولی امرا যেই বছর বছর ভালো হয় দেখবেন আমরা অনেকেই বলি আরে আমাদের সর্বসত্তা ভালো কথা মাইনা লইলাম কিছুক্ষণের জন্য তো যেই বছর নষ্ট হবে তখন কো খরা তখন কো বন্যা তখন কো পানি অনাবৃষ্টি চিলা বৃষ্টি ও মা উড়ে কোনডা তো যেই বছর ভালো হবে এই সময় সামনে তো মন্দডার বেলা কে নিবে এরকম পণ্ডিত যে আমরা এইটা আল্লাহ জানেননি আগের থেকে কি হয়েছে জানেননি আগের থেকে এই জন্য আল্লাহ কি কাম করে দিয়েছেন দেখেন ধানের সরার যে বাইরে পঞ্চাশটা ধান থাকে কথার কথা সবগুলো চাউল হয় কিছু বার থাকে না এটা দিয়ে কি কুসা মাশাআল্লাহ এটা আমার সাথে মিলছে এই সুসা তো আল্লাহ যদি আমরা চাউল চল্লিশটা দিবেন পঞ্চাশটা দিবেন না তো দশটা আমার বাইর করার দরকার ছিল কি আল্লাহ কয়ে বুঝবে না কারণ তোরা তো সায়েন্সের যুগের লোক অনেক পণ্ডিতেরা কইব আমরা এই জন্য সরা বাইর করে দিলাম এটার মধ্যে ধান পঞ্চাশটা আছে চল্লিশটা চাউল দিলাম তোরার যদি কিছু থাকে তো দশটা দে দে তোরার না বলে তো দে সারা সারা দুনিয়া সব বিজ্ঞানীদেরকে একসাথে করে যদি জমানো হয় আর যদি বলা হয় একটা সোসা ধানের ভিতরে চাউল দেন সবাই ব্যর্থ হতে বাধ্য একটা চাউল দেওয়ার ক্ষমতা রাখে বলেন না রাখে বিজ্ঞানের আবিষ্কারের তো অবশ্যই আমি বিরোধী না অবশ্যই না যারা যা আবিষ্কার করছে মানুষের কল্যাণে মানুষের খেদমতে যেগুলো কাজে লাগতেছে অবশ্যই সেগুলোর সুযোগ সুবিধা তো আমরা অবশ্যই ভোগ করতে আছি আমরা তার বিরোধী না কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখতে হবে মুসলমান হিসেবে আমি কোরআনের চাইতে সায়েন্সকে বেশি গুরুত্ব দিতে পারব না কথা কয় না আরে মিয়া সায়েন্স যেখানে গিয়ে ব্যর্থ আল্লাহর কোরআন সেখানে সফল সায়েন্স যেখানে ব্যর্থ যেখানে ব্যর্থ সেখানে আমার আল্লাহর কোরআন সফল জোরে কোন ঠিক কিনা সায়েন্সের ব্যর্থতা নাই আছে না আরে বাবা দেখেন না একটু চিন্তা করে তাহলে আমি আপনাদেরকে শুধু একটুকু জিজ্ঞেস করি এই যে একটা প্যান্ডেল বানাইছে এটা কি দিয়ে বানাইছে কাপড় না এই কাপড়ের একটা প্যান্ডেল বানাইতে গিয়ে কতগুলো খুঁটি ব্যবহার করছেন দেখেন তো এই সবগুলো কাপড় যদি একসাথে জমান তাহলে কদর এক টন ওজন হবে আধা টন তাও হবে না আধা টন হবে না কাপড়ের ওজন আধা টন হবে না কিন্তু এই একটা কাপড়ের ছাঁচ দিতে গিয়ে কতগুলো খুঁটি ব্যবহার করেছেন মহতারাম হাজিরিন তুই একটু আসমানের দিকে তাকায় একটু চিন্তা করা দরকার ছিল না যে আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন খুঁটি কোথায় দেড় হাজার বছর আগে আমার আল্লাহ দেড় হাজার বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করে কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল সাইন্টিস্টদেরকে খোঁটা মেরে দিছে খোঁটা বুঝলেন না আপনারা হ্যাঁ খোঁটা মেরে দিছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহ এত বড় আসমান ঘটি ছাড়া বানাইলাম একটু চোখে দেখো না আর আপনার একখান বিল্ডিং বানাইতে হইলে মাটির নিচে আগে ফাইলিং এরপরে বেজ তারপরে
কি গ্রেট বিম তারপরে আবার কলম উপরে গিয়ে আবার বিম এরপরে সাদে প্রতি 4 ইঞ্চি অন্তর অন্তর এরপরে রড তারপরে নিচে দিয়ে হাজার হাজার খুঁটি শত শত খুঁটি এরপরে এখান ডালতে গিয়া এই খুঁটি যে দিয়ে রাখেন এটাও আবার ইঞ্জিনিয়ার সাহেবরা কয় এটা 21 দিন পর্যন্ত ওয়াজিব 30 দিন পর্যন্ত মুস্তাহাব কথা বুঝছেন না আপনারা 21 দিনের আগে খুঁটি সরানো যাবে না ও বন্ধুরা তাহলে আপনি একটুখানি 4 ইঞ্চি 5 ইঞ্চি একটা ছাদ দিবেন এতে করে আপনার কত কিছু করা লাগছে তারপরে আবার এই খুঁটিগুলো দিয়ে রাখছেন তো আমার আল্লাহ এত বড় আসমান বানায় রাখছে খুঁটি খুঁটি আল্লাহ কো দেখোস না খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা তাকায় দেখোস না যে আমি খুঁটি ছাড়া এত বড় আসমান বানায় রাখছি ও মুসলমান এবার একটু চিন্তা করেন যে আমার আল্লাহ কত বড় আমার আল্লাহর কুদরত কত বড় আমার আল্লাহ কত মহা ক্ষমতাবান অতএব সেই ক্ষমতার সামনে আমাদের এই লোকাল ক্ষমতার কোনো কিছুই নাই কারণ আমি জাহান্নাম লড়াইতে আছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা বলে জোরে কোন ঠিক কিনা ভুলে যায় আর কি ভুলে যায় ও মুসলমান আমি আপনাদেরকে এখানে এর চেয়ে বেশি আর নিতে চাই না কারণ আপনারা মনে কষ্ট পাইতে পারেন ও বন্ধুরা একসাথে সর্বশেষ শুধু একটা কথা বলি এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন একেবারে আপনারা সিলেটের প্রাণ কেন্দ্রে আছেন অনেক শিক্ষিত একটু কি দয়া করে বলবেন যে পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে তো মুরগি তো আরেকটা ডিমের থেকে ফুটে হইছে ওই ডিমটা আসলে কোত্থেকে কি ভাইজান বুঝাইতে পারছি না মনে হয় বলেন পৃথিবীতে সায়েন্সের আলোকে বলেন যে ডিম আগে না মুরগি আগে আপনি যদি বলেন মুরগি আগে তো মুরগি ডাজেটা এটাও তো একটা বাচ্চা ছিল এক সময় ডিম থেকে ফুটছে তাহলে ওই ওই ডিমটা কোত্থেকে আসলো যদি বলেন ডিম আগে তাহলে ডিম তো মুরগির ভিতর থেকে বের হইছে তাহলে ওই মুরগিটা আসলো কোত্থেকে সায়েন্টিস্টরা মাথার সুর যে কয়টা আছে এই কয়টাও থাকবে না শেষ পর্যন্ত মাথাটাও বেলের মতো ফুটটুস হয়ে যাইতে পারে কিয়ামত পর্যন্ত কোনো সায়েন্টিস্টের কাছে এই প্রশ্নের সমাধান নাই একমাত্র আছে কোরআনে এখানে সায়েন্টিস্ট ব্যর্থ আমার আল্লাহর কালাম কথা কয় না আরেকটু জোরে কর না قللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير اے مسلمان قادر قدرت تو داری ہر چخائی آگونی قادر قدرت تو داری ہر چخائی آگونی مردہ را تو جان بخشی زندہ را بے جا کنی امر اللہ چاہیلے مردہ کے زندہ زندہ کے مردہ زندہ بھی ترد کے مردہ مردہ بھی ترد کے زندہ امر اللہ چاہیلے پیتا سارا شنطان امر اللہ چاہیلے ما بابا او بوئی سارا شنطان بنائی تے پارن لینا پارن نا عیسیٰ علیہ السلام کے اللہ رب العالمین بنائی لین بابا سارا او بندر آدم علیہ السلام کے بنائی لین بابا بما او بوئیٹا سارا امر اللہ بنائی بجائے دیلے আমি চাইলে মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি আমি চাইলে বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি ও বন্ধুরা ঈসা নবীকে দিয়ে আল্লাহ কথা বলায়া প্রমাণ করলেন আমি চাইলে 40 দিনের বাচ্চার জবান দিয়েও কথা বাহির করতে কয় না লম্বা কথা কোরআনের বর্ণনা করেছেন আল্লাহ আমি এতদূর যাইতে পারবো না শুধুমাত্র হযরত মারিয়ামকে যখন নিয়ে এসেছিলেন মারিয়াম যখন ঈসা আলাইহিসসালামকে নিয়ে বাড়িতে ফিরলেন লোকের আগে কও মারিয়াম এটা কেমন কাজ করলা বাচ্চা কোথায় পাইলা বিয়ে শাদি হয় নয় হযরত মারিয়াম আল্লাহর নির্দেশে দেখা দিলেন বাচ্চার সাথে কথা বলেন তারা কো বাচ্চা আবার কথা বলবে কেমনে বয়স মাত্র 40 দিন কন্যা তার সাথে বলেন ইশারা করে বারবার বারবার তার কাছে পাঠান এমন সমাজের লোকেরা গিয়ে ওই বাচ্চার সাথে কথা বলতে বাধ্য হয়েছে এ বাচ্চা জবাব দেয় তোর কি পরিচয় কেমনে কিভাবে তুই কোথায় থেকে আসলে যেই মাত্র তারা এই কথা বলেছে আমার আল্লাহ 40 দিনের বাচ্চা ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছেন আল্লাহু আকবার قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي
ولم يجعلني جبارا شقيا. الله أكبر. عيسى عليه السلام حتى পয়েন্টের উপরে একটা বক্তব্য দিয়েছেন, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা. আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন. ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন. আমার ভাইরা, আমার বন্ধুরা, এই হলো সব আমার আল্লাহর কুদরত, সব আমার আল্লাহর কুদরত, সব আমার আল্লাহর কুদরত. মুহতারাম হাজেরিন, তাহলে আসেন, আমার আল্লাহ যা চাইবেন তাই হবে, আমার আল্লাহ যা চাইবেন না, সারা দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও তা হবে না.